এটা বাণিজ্য মেলা, এটা একটা পাবলিক প্লেস, মানুষ কি খাচ্ছে না খাচ্ছে এটা মানুষের দেখার প্রয়োজন আছে 100%? হ্যাঁ, আমি যেটা খাচ্ছি আমি তো সেটাই দেখাবো, তো সেটাই তো দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসছি বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় আমরা একটা এপিসোড করার ট্রাই করতেছি, এটা হচ্ছে গিয়ে বাণিজ্য মেলায় কী খাবো কী খাবো না, এখন খাওয়ার পরে আমরা বলবো যে খাবো না কি খাবো না। তো আমরা চলে আসছি আজকে হাজির বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউস, এরকম নাকি আরও 3-4-5 এই রেস্টুরেন্ট এই বাণিজ্য মেলায় আছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020। তো এই হাজির বিরিয়ানি কিন্তু অরিজিনাল হাজির বিরিয়ানি না, আমি ভিতরে শুনলাম এটা হচ্ছে শুধু বাণিজ্য মেলা উপলক্ষে এক মাসের জন্য বাণিজ্য মেলায় এই হাজির বিরিয়ানি স্টলগুলো বসে। আমরা একটু দেখব যে হাজির বিরিয়ানির এই স্টলে কী কী আছে। আচ্ছা ভাইয়া, তোমার কাছে কী কী আছে? শিক্ষাবাব কত করে? 160 টাকা একটা, এক শিক 160 টাকা। আর ইয়ে কত? একটা চিকেন 300 টাকা। একটু দেখান, একটু দেখান, এখানে কতটুকু আছে? হাফ, এটা হচ্ছে গিয়ে 300 টাকা। আচ্ছা, এই কাবাবের আইটেম এই দুইটাই আছে? আচ্ছা, কাবাবের আইটেম এই দুইটাই আছে। আমরা একটু দেখি এই সাইডে বিরিয়ানি আছে, আসেন একটু বিরিয়ানি দেখি। এখানে বিরিয়ানি কোথায় আছে? এটা কি বিরিয়ানি ভাই? এটা বিফ কাচ্চি। এটা আচ্ছা, এটা বিফ কাচ্চি। এখানে কত টাকার? ওই যেটা দিলেন ওইটা আমাদের স্টাফ খাবে। আচ্ছা, স্টাফ খাবে। আপনি প্লেট কত করে? আমাদের প্লেট 360 টাকা। হাফ প্লেট 160 টাকা, ফুল প্লেট 300 টাকা। আচ্ছা, আপনি একটা হাফ প্লেট উঠান আমার জন্য, আমার জন্য একটা হাফ প্লেট উঠান। আমরা একটু দেখি, চলেন হাফ প্লেটে। এটা গরুর কাচ্চি বলতেছে। হ্যাঁ, এখানে কয় পিস মাংস আসবে? হাফে মাংস আসবে 1 পিস, এখানে মনে হয় 1-এর বেশি আসছে, একটু দেখে নেন। হাফে মাংস আসবে 1 পিস, 160 টাকা। আচ্ছা, আর আর কি আছে? হ্যাঁ, এটা দেন, এটা তো নিব আমি, এটা নিব। আর কি আছে এখানে? কি আছে? চিকেন বিরিয়ানি। এটা এটার প্রাইস কত? এটার প্রাইস 170 টাকা। 170 টাকায় কি কি দেওয়া হয়? পোলাও আর 1 পিস মুরগির মাংস দেখি, দেন দেন দেন। আচ্ছা, পোলাও দেওয়া হয়েছে, ওইখান থেকে চিকেন রোস্ট দেওয়া হয়েছে। চিকেন রোস্টটা একটু আমরা একটু দেখি, এই যে এটা হচ্ছে চিকেন রোস্ট, একটু ঝোল সহ আসছে। এটা সম্ভবত পাকিস্তানি যে সোনালি মুরগিটা আছে সেই মুরগি দিয়ে করা হয়েছে। এর সাথে কি আরও পোলাও আসবে? আচ্ছা, এইটা 170 টাকা। ওকে, এরপরে আর কি আছে? এটাও আমি নিব। এখানে কি আছে? মাটন আপাতত নাই, শেষ হয়ে গেছে, মানে বিরিয়ানি তো দেখা যাইতেছে, মাংস শেষ, মাংস আবার আসবে। মাটন বিরিয়ানি কত করে বিক্রি করেন? 210 টাকা হাফ। আচ্ছা, 210 টাকায় কয় পিস মাংস আসে? 1 পিস। কতটুকু মাংসের সাইজটা? এতটুকু মাংসের সাইজ। আচ্ছা, এরপরে ওইটাই কি আছে দেখি, একটু হালিম দেখি কি হলো ভাই। হ্যাঁ, বাংলাদেশি ফুড রিভিউয়ার, বাংলাদেশি ফুড রিভিউয়ার। আমি খাবার ভিডিও, আমার খাবার আমি না, তুমি ক্যামেরা চালু করো না। আপনি খাবার আপনি ভিডিও করেন। হ্যাঁ, আপনি টেবিলে নিয়ে খান, ভিডিও করেন। হ্যাঁ, আমি টেবিলে নিয়ে খাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমি টেবিলে নিয়েই তো খাবো, আমি দেখাবো না, আমি আমি কি খাবার নিচ্ছি আমি দেখাবো না কেন? আমি দেখাতে পারবো না কেন? আমি দেখাতে পারবো না কেন? আমি আমার খাবারটা নিবো, আমি ভিডিও করবো না। হ্যাঁ, আমি খাবো তো, আমি আমার আমার জায়গায় বসেই আমি খাবো, আমি আমার জায়গায় বসেই খাবো এবং আমি বিল পে করে খাবো। সো এখানে আপনাদের বলার কিছু নাই না, আমি আমি আমার খাবারটা আমি ভিডিও করতেই পারি। আপনি এটা বলার, আপনি এটা বলতেছেনই বা কিভাবে যে আমি ভিডিও করতে পারবো না? হোয়াট ইজ দিস? হাড়ি উল্টে আমি প্রত্যেকটা খাবার হাড়ি থেকে খাবার নিছি, প্রত্যেকটা হাড়ি থেকে আমি খাবার নিছি। আপনাদের খাবারে কোনো ঝামেলা আছে? তাহলে আপনারা কেন এটা করতে দিচ্ছেন না কেন?
What is this? বদনাম হচ্ছে না এখানে, বদনাম হচ্ছে না সরকারি উল্টো আপনি যেটা খাবেন সেটা আপনার এসে বসে আপনি ভিডিও করেন। হ্যাঁ আমি আমি খাবারগুলো নিব, আমি ভিডিও করতে পারবো না যে আমি খাবারগুলো নিতেছি কিনতেছি, আমি খাবারগুলো কিনতেছি না এখান থেকে, তা আমি খাবার কি না কিনে আমি আমি কি খাবার না কিনে ইয়ে করতেছি? সবারটা আমি জানি না ভাই, আমি আমারটা করবো, আমি আমারটা করবো। হ্যাঁ আমি পারচেস করতেছি, আপনি জিজ্ঞেস করেন আমি পারচেস করছি কিনা, ওই যে আমি রেডি করাইছি দুটা প্লেট, আমি ওই দুটা না তো আমি আরও খাবার নিব। আপনারা আপনারা কি, হ্যাঁ হাড়ি উল্টায় কি, হাড়ি উল্টায় কি, আমরা আর কোনো কোথাও দেখি না। এই তুমি ক্যামেরা চালু রাখছো না, ওকে আপনি আমাকে ভিডিও করতে দিবেন না কেন? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা এটা একটা পাবলিক প্লেস, এটা বাণিজ্য মেলা, এটা একটা পাবলিক প্লেস, মানুষ কি খাচ্ছে না খাচ্ছে এটা মানুষের দেখার প্রয়োজন আছে 100%? হ্যাঁ আমি যেটা খাচ্ছি আমি তো সেটাই দেখাবো, তো সেটাই তো দেখাবো। হ্যাঁ হালিম কত করে? 120 টাকা, 120 টাকা হালিম, দেখি দেন। আপনার এমন কোনো ভিডিও নেই দেখি না, একটা সেলফি না তুললে হবে? হ্যাঁ অবশ্যই 100%। আমার ফোন থেকে একটা আমার কাছেও থাক। আচ্ছা OnePlus স্যার কেমন সার্ভিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আরেকটা চ্যানেল আছে ওইটারও সাবস্ক্রাইব নেন, আপনিই তুলেন। আমি বাইরে করুক অসুবিধা নাই, থ্যাংক ইউ। খাবার আসছে অনেক কষ্টের পর, মোটামুটি এক ধরনের যুদ্ধ হয়েছে ওনাদের সাথে আমার, এইটার কিছুটা আপনারা দেখতে পারবেন। ওনারা মনে করতেছিলেন যে আমি এইখানে কেন এসে ভিডিও করতেছি বা কী ভিডিও করতেছি, কেন হাড়ির ছবি কেন তুলতেছি, এগুলা কেন দেখাইতেছি, এটা ওনাদের একটা প্রবলেম ছিল। এবং ওনারা আমার কাছে একটা কার্ড চাইছে, যেই কার্ডটা হচ্ছে গিয়ে সাংবাদিকদের কার্ড। এখন কথা হয়েছে আমি তো ফুড ব্লগার, খাবার নিয়ে কাজ করা হয়েছে গিয়ে আমার ইয়ে, আমি কিন্তু সাংবাদিক না। হ্যাঁ তো সেই ইয়েতে আমার কোনো কার্ডও নাই, আর ইউটিউব চ্যানেলটা যেহেতু আমার নিজের, সো আমি নিজেই নিজের ইয়ে, আমি কাউকে কার্ড দিব বা আমাকে আমি কার্ড দিব এই চিন্তাটা আমি এখনও করি নাই। ইনফ্যাক্ট আমি এখনও ভিজিটিং কার্ড বানাই নাই। তো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওনারা বেশ অনেকেই ছিলেন, অনেকেই আমাদেরকে এইখানে একটা মানে ভিডিও, ওনাদের কথা হয়েছে যে আপনি খাবেন, আপনি আপনার টেবিলে নিয়ে খান, খেয়ে ভিডিও করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা পরে যেটা হলো, ওনারা চারপাশে ঘুরঘুর করতেছে, ওনার মানে পরে খাবার আসলো কিন্তু আমি যে প্লেট খাবারটা নিয়েছিলাম ওই খাবারটা আসে নাই, পরে ওনারা আবার আলাদা করে আমার খাবার দিছে, এই যে এই বিরিয়ানি এবং ওই চিকেন, এটা আলাদা করে দিছে এবং আমার কেন যেন মনে হচ্ছে পরিমাণ একটু বেশি আছে। এটার দাম হচ্ছে গিয়ে 160 টাকা, এটা না 150, 160। এই এই যে এটা হচ্ছে গিয়ে গরুর কাচ্চি, বিফ কাচ্চি বলতেছে, এটা 160 টাকা, 160 টাকা। আর এখানে যেই চিকেন বিরিয়ানি আছে এইটা হচ্ছে 170 টাকা, এইখানে যে শিক্ষা বাবা আছে এটা 160 টাকা, এখানে যে ফুচকার প্লেট আছে এটা 100 টাকা প্লেট। আর হালিম কত? 120 টাকা হালিম, ঠিক আছে। এখন কথা হয়েছে যে আমার পরিমাণ কিন্তু অনেক বেশি হিসাবে, ওনারা যা যা দেয় ওই হিসাবে, এখানে ফুচকা ওনারা দেয় 10টা, আমাকে দিছে 12টা। তো আমি ফুচকা একটা টেস্ট করি, আসেন। এই ফুচকা তো ভেঙে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু টক দিয়ে খাই, যদি আপনি নিজেকে বিল গেটস মনে করেন তাহলে অবশ্যই এই ফুচকা আপনার জন্য, আর আপনি যদি আমার মানে নিজেকে আমার মতন কেউ মনে করেন তাহলে আমি বলবো যে দরকার নেই, এটা বাইরে গিয়ে ফুচকা খাবো। আচ্ছা এইটা গেল হচ্ছে গিয়ে 100 টাকার ফুচকা, 10 পিস পাবেন এরকম ফুচকা। এইটা শুধুমাত্র এইখানে না, এই এই বাণিজ্য মেলায় একটা লিস্ট করে দেয়া আছে, মোটামুটি যতগুলো দোকান আছে সবগুলো দোকানেই এই এই পরিমাণ ফুচকা আপনি পাবেন, এবং প্রাইসটাও সেম এরকমই থাকবে, প্রাইসটা প্রাইসের চেয়ে কম থাকবে না বা বেশিও থাকবে না। সো এটা হচ্ছে গিয়ে এখানকার ফুচকা, এটার আমি একটা রেটিং দিই, এটার রেটিং হচ্ছে গিয়ে কত দিব,
4 out of 10. আচ্ছা, আমি হালিমটা একটু খাই। হালিমে আমার হালিমে মাংস বেশি, ঠিক আছে? এইটা আপনারা মনে করেন না যে আপনারা এরকম পাবেন, কারণ তারা বুঝে গেছে যে আমি এখানে ভিডিও করতে আসছি। সো এখানে হালিমে মাংস আছে হচ্ছে গিয়ে 1 piece 2 piece 3 piece 3-4 টুকরা মাংস আপনি পাবেন। আমি একটু হালিম খেয়ে দেখি। হ্যাঁ, চর্বি আরেকটা মাংস একটু খাই। সলিড মাংস কিন্তু খাওয়ার মতন ইয়া নাই, কারণ ভিতরে এখনো মনে হয় প্রপারলি সিদ্ধ হয় নাই, ঠিক আছে? বা একটা রগ রয়ে গেছিলো, এই জন্য চাবানোর পরে এটা রসটা নিয়ে তারপর ফেলে দিতে হয়েছে। এই হালিমটার প্রাইস কত ভাইয়া? 120 টাকা। হালিমটার প্রাইস 120 টাকা। ওই তো একই কথা, আপনি যদি বিল গেটস হন বা আপনি নিজেকে বিল গেটস মনে করলে অবশ্যই এই হালিম আপনার জন্য। এখানে আসবেন, মেলায় আসবেন, হালিম খাবেন এবং নিজেকে মনে করবেন যে হ্যাঁ, আমি একজন বাদশাহ বা এই টাইপের কিছু। অনেক মানে হয় না এরকম যে এই জিনিসই হয়তো আমরা বাইরে খাইতে পারবো, কয় টাকায় সেটা আপনারা নিজেরা বিচার করে দেখবেন যে এটা কয় টাকায় আমরা বাইরে খাইতে পারবো। কিন্তু এটা মেলা, এটা একটা ব্যাপার আছে, এটা বাণিজ্য মেলা, এই জন্য এখানে প্রাইস বেশি। তো আমি হালিমটা স্কিপ করে আমি এইবার এই বিফ শিক কাবাব, এটা বিফ শিক কাবাব, তো বিফ শিক কাবাবে চলে যাচ্ছি। শিক কাবাব 160 টাকা হিসাবে মনে হয় খারাপ না। এই একটা জিনিসই আমার কাছে একটু মনে হয়েছে যে না, এটা এটা মজা আছে। কাবাবের একটা স্মেল আছে, কিন্তু এই লবণ বেশি হয়েছে, অনেক বেশি। আর নান দিয়ে খাইলে হয়তো ওইটা আবার ঠিক হয়ে যেত। আর একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একটু হালকা বাসি একটা স্মেল আছে, মানে আমার কাছে লাগলো আর কি, এই হচ্ছে কথা। এরপরে আমি একটু বিরিয়ানি টেস্ট করে দেখব, পুরাটা খাওয়া আমার পক্ষে সম্ভব না, দুটা থেকেই। আর খাসির বিরিয়ানি ওনাদের এখানে শেষ হয়ে গেছে, আর চিকেন টিক্কা যেটা বা চিকেন শিক যেটা দেখলাম, তান্দুরি চিকেন বা যাই বলেন আপনারা, ওইটা আমি নেওয়ার সাহস পাইনি, কারণ ওটার দাম 300 টাকা, ঠিক আছে? এই জন্য আমি ওটা নেওয়ার সাহস পাইনি, আমি অন্য খাবারগুলো নিছি। এই খাবারগুলো, এটা 160 টাকা, এটা 170 টাকা, কিন্তু এটার পরিমাণ কমপক্ষে এতটুকু পরিমাণ আমাকে বেশি দেওয়া হয়েছে, এই পরিমাণটা আমাকে বেশি দেওয়া হয়েছে কমপক্ষে। আপনারা দেখবেন ভিডিও শুরুতে, এবং দেখেন মাংস 2 পিস দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও শুরুতে আপনারা দেখছেন তো, আমরা যখন নিছিলাম তখন মাংস 1 পিস দেওয়া হয়েছিল, এবং তখনকার মাংসের সাইজটা কীরকম, সো এটা দেখা লাভ নাই। একটু বাড়ায় টাড়াই দিছে, বলতেছিল যে একটু বাড়ায় টাড়াই দিছে, আপনারা আরও কী চান, ঠিক আছে? আচ্ছা, মাংস আছে, মোটামুটি সফটই আছে, ভালোই, খারাপ না। হ্যাঁ, বিফ যেহেতু, বিফ তো আর খাসির মতন একবারে ধরলেই পড়ে যাবে এরকম মাংস না, একটু খাই, আসেন। আচ্ছা, দাঁড়ান, বিলটা নিয়ে যান। 170 টাকা চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, বিফ কাচ্চি আর কি, বিফ কাচ্চি 160 টাকা, হালিম 120 টাকা, শিক কাবাব 160 টাকা, ফুচকা আমরা আরও একটা প্লেট নিয়েছিলাম 200 টাকা, আর পানি হচ্ছে 2 বোতল, এটা 40 টাকা, সব মিলে আসছে হচ্ছে গিয়ে 850। এই যে 850 টাকা বিল, ঠিক আছে? এটা বিরিয়ানি হিসাবে আমি মানতে পারি, এটা বিরিয়ানি হয়েছে, এটার ভিতর থেকে বিরিয়ানির একটা স্মেল আসতেছে, বিরিয়ানির মতো লাগতেছে, বাসায় বিরিয়ানি রান্না করলে এরকমই হয়, বাট এটা কাচ্ছি না কোনোভাবেই, কোনো ফরম্যাটেই এটা কাচ্ছি না।
হ্যাঁ, এটা এখন আপনারা আসলে খাইলে বুঝবেন। এবং আপনারা 160 টাকায় এইটুকু মাংস পাবেন, এটা এখানে এক্সট্রা। রাইসের পরিমাণও এইটুকু থাকবে, এটা এক্সট্রা। এরপর আমরা চিকেন বিরিয়ানিতে চলে যাই। চিকেন বিরিয়ানিতেও আমাকে রাইসের পরিমাণ বাড়ায় দেওয়া হয়েছে, মানে ওনারা পারলে আমারে আরেকটা চিকেন দিয়ে দিত। হ্যাঁ, কারণ একটু ব্যাপার তো আপনারা বুঝতেই পারতেছেন। আচ্ছা, একটু চিকেন ভেঙে খাই। এটা ভালো, তুলনামূলক অন্যান্য যেই খাবারগুলো খাইলাম সবগুলোর তুলনায় এটা ভালো। হ্যাঁ, এবং চিকেনটাও ভালো, তেলের পরিমাণ মোটামুটি ভালোই আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। চিকেন বিরিয়ানি হিসাবে আমার এই দোকানের ভিতর যা যা খাইছি তার মধ্যে এটা ভালো লাগছে। এটা বাইরে হইলে এটা প্রাইস হয়তো 100 টাকা 110 টাকা এর মধ্যে, নান্না টান্না হইলে 130-140 বা 150 হয়তো, আর এখানে এটা 170। মেলা উপলক্ষে একটু বেশি আপনাকে দিতে হবে, এটা আপনার মেনেই দিতে হবে যে আপনি মেলায় আসছেন, এই জন্য একটু বেশি টাকা দিয়ে আপনি খাবারটা কিনে খাবেন। কিন্তু তাই বলে ওই যে প্রথমে যে যা দেখছিলাম সেটা হইলে কিন্তু খুবই অসুবিধা, মানে আপনি খাবেন আপনার ইচ্ছায় কিন্তু বিল দিবেন ওনাদের ইচ্ছায়, এরকম একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে বাণিজ্য মেলায় কী খাবো কী খাবো না, এই পর্বের আজকের পর্ব হচ্ছে গিয়ে কী খাবো না। হ্যাঁ, আমরা বাণিজ্য মেলায় আসলে আমাদের যখন অনেক ক্ষুধা লাগবে, আমাদের যখন মনে হবে যে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, সামনে একটা হাজির বিরিয়ানি দেখে আমরা যদি মনে করি আহারে এই মরুভূমির মধ্যে একটুখানি পানি আমি পাইলাম, হ্যাঁ এরকম মনে করা যাবে না। আপনার মনে করতে হবে যে না, আমি একটু পেটটারে একটু শক্ত করে রাখি, শক্ত করে আমি পাশে যে কোনো একটা দোকান টোকান খুঁজা বের করে যে কোনো প্যাকেটজাত খাবার আমি খাই আপাতত, বা যে জিনিসটা আমার সামনে রেডি করতেছে এরকম কোনো রেডি খাবার আমি খাই। এই খাবারটা আমার মনে হয় যে না খাইলেই ভালো, কারণ বাইরে বাংলাদেশে না ঢাকা শহরে এখন প্রচুর পরিমাণে হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি নামে দোকান আছে, যেসব দোকানে এই খাবারগুলো আপনারা পাবেন এবং সেটা সুলভ মূল্যে, এইখানকার মতন এরকম এরকম দামে না বা ডাকাতি মূল্যে না। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন, আপনারা আসেন বাণিজ্য মেলায় ঘুরেন, খান, কী খাবেন কী খাবেন না এটা আমি দেখাই দিলাম। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে গিয়ে কী খাইলাম দাম কত, সেই গ্রুপটাতে আপনারা হচ্ছে গিয়ে এই আপনি কোথায় খাচ্ছেন কী খাচ্ছেন দাম কত সেই খাবারটার একটা ছোট্ট ভিডিও করলেন, একটা ছবি তুললেন, তুলে পোস্ট করে দিলেন, পোস্ট করে দিলে আমরা সবাই দেখতে পারবো। আজকে আমি একটু এলোমেলো, কারণ ওনাদের সাথে অনেক ঝগড়াঝাটি করছি, তো এরকম এক্সপিরিয়েন্স আমার হয় না এর আগে কখনো, ভিডিও করতে এসে এই প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে। এবং আমি জিনিসটাতে আমি খুব আসলে হতচকিত হয়ে গেছিলাম যে কী হচ্ছে আসলে, বাণিজ্য মেলা একটা পাবলিক প্লেস, আমরা হচ্ছে গিয়ে সাধারণ আম জনতা, আমাদের হাতে এখন ডিজিটাল যুগ, ক্যামেরা থাকতেই পারে, আমরা ভিডিও করতেই পারি, ভিডিও করে আমরা সেটা আমাদের মতো ইয়ে করতে পারি। আমি তো ওনার পার্সোনাল কোনো কিছু ভিডিও করতেছি না, পাবলিকলি ওনারা যে খাবারটা বিক্রি করতেছে ওই খাবারটার ভিডিও করতে গেছিলাম, তো তাতে ওনাদের এতটা প্রবলেম। আমি এই জিনিসটা আমি খুবই কষ্ট পাইছি আমি বলতে পারি, বা আমি খুবই আশাহত হয়েছি ওনাদের এই ব্যবহারে, এটা ওনাদের করা উচিত হয় না, কারণ ওনারা এখানে বিজনেস করতে আসছে, ওনারা এখানে অন্য কিছু করতে আসে না, রবারি করতে আসে না, ওনারা এখানে বিজনেস করতে আসছে আর আমরা এখানে খাইতে আসছি। এবং আমি জানি যে আপনারা যারা দেখবেন তারা এইখানে এই খাবারগুলো দেখে তো আপনারা খাইতেই আসেন, আপনারা তো এরকম কোনো ডিসিশন নেন না যে না আমরা খাবো না। হ্যাঁ, সো এটা আমার মনে হয় যে ওনারা আসলে জিনিসটা ঠিকমতো ধরতে পারে নাই, নাকি ধৈরাও ওনাদের ভিতরে কোনো ঝামেলা ছিল আমি জানি না, আল্লাহ মালুম। বাকিটা মানে পুরাটাই আল্লাহর হাতে ছেড়ে দিই, আজকের মতন আমি বিদায় নিই। আপনারা ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।